নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানাই তোমাদের সকলকে স্বাগত। পুজোর সময় প্রত্যেক বাঙালি ঘরেই সাদা ধবধবে ফুলগুলো লুচি তো বানানো হয়েই থাকে। তবে ময়দা দিয়ে বানানো এই লুচিকে আনহেলদি বলে আমরা অনেকেই অ্যাভয়েড করি। আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে টেস্টি হওয়ার সাথে সাথে কীভাবে এই সাদা ধবধবে লুচি কিছুটা হেলদিও হয়ে উঠতে পারে। তাহলে চলো শুরু করি রেসিপিটা। লুচি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি প্লেন ওটসকে মিক্সিতে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এক কাপ ওটস দিলাম, তার মধ্যে আমি হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে ওটসটাকে ভিজিয়ে নেব। হাত দিয়ে ভাবে একটু মাখিয়ে নিচ্ছি ওটসটাকে। এরপর এর মধ্যে অ্যাড করব 2 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ওটসের সাথে 2 কাপ ময়দা নিয়েছি। এর ফলে কী হবে, লুচিটা ধবধবে সাদাও থাকবে কিন্তু ময়দার যে জন্য যে ফাইবারের সমস্যা হয় সেটাও এখানে হবে না ওটসটা দেওয়ার ফলে। এরপর এর মধ্যে একে একে অ্যাড করব আন্দাজ মতো নুন, 1/2 টিস্পুন চিনি আর 1/3 টিস্পুন হিং। হিং দেওয়ার ফলে কী হয়, টেস্টটাও খুব ভালো হয় আর হজমেও আমাদের হিং সাহায্য করে। সুতরাং এই ওটস আর হিং দুটোই আমাদের এই ধবধবে সাদা লুচিকেও কিছুটা হলেও হেলদি করে তুলবে। খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে বেশ 3-4 মিনিট সময় ধরে। এরপরে আরও 1/2 কাপ উষ্ণ জল নিয়ে আমি ময়দাটাকে অল্প অল্প করে হাতে নিয়ে মাখবো, একসাথে জলটা কখনোই দিয়ে দেবে না। একটা টাইট ডো আমরা বানিয়ে নেব। আমার 1/2 কাপ জল পুরোটা লাগেনি, কিছুটা পরিমাণে জল কিন্তু বেঁচে গেছে। এরপরে আমি ময়দাটাকে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আরও 5-7 মিনিট সময় ধরে সুন্দর করে মেখে নেব। শেষে হাতে 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে আমি ময়দার গায়ে আরও ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো ময়াম ব্যবহার করিনি, শুধুমাত্র শেষে হাতের মধ্যে 1 টিস্পুন মতো অয়েল নিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে ফিরে এসে দেখবো আমাদের ডো পুরো সেট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। তোমরা তোমাদের আন্দাজ মতো লেচিটা কাটবে। হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে একটা সুন্দরভাবে আমি সেট করে নিয়ে ময়দাটাকে ছুরির সাহায্যে এভাবে সমান আকারে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে দিয়ে আমি গোল গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি লেচি কটার প্রত্যেক কটার। এরপরে আমি একটা একটা করে লুচি বেলে নেব। এখানেও আমি কিন্তু কোনো আলাদা করে অয়েলের ব্যবহার করছি না। ওটস থাকার ফলে কি হয়, ফাইবারটা বেশি থাকে বলে আমাদের এটা কিন্তু চাটতে বা বেলনা কোনোটাতেই আমাদের এটা আটকে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। দেখো পারফেক্ট গোল লুচি কিভাবে বেলা হয়ে গেছে। আমি আরও একটা লুচি বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোনো রকম অয়েলের ব্যবহার কিন্তু এখানে লাগবে না। এরপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে আমি লুচিগুলোকে ডিপ ফ্রাই করবো। ডিপ ফ্রাই করতে হবে বলে রিফাইন্ড অয়েলের পরিমাণটা একটু বেশি লাগবে। গ্যাসের ফ্লেমকে হাই রেখে আমি 5-7 মিনিট ধরে অয়েলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে একে একে লুচিগুলোকে ছাড়বো।
কোনো রকম ভাবে লুচির গায়ে আমার হাত না দিয়ে লুচিগুলো কিন্তু দেখো সুন্দরভাবে ফুলে আসছে এবং সাদা ধবধবে ফুলকো লুচি আমাদের রেডি হয়ে যাচ্ছে। হাই ফ্লেমে আমি সমস্ত লুচিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ঠিক এইরকম ভাবেই পরপর স্টেপগুলো ফলো করে যদি ময়দাটাকে তোমরা মেখে নাও তাহলে তোমাদেরও ঠিক এইরকমই ফুলকো ফুলকো সাদা লুচি রেডি হয়ে যাবে। নিজে থেকেই লুচিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। ফ্লেমটাকে হাই রাখতে হবে, তাহলে অয়েলের যে টেম্পারেচার সেটা ঠিকঠাক থাকলে এরকম ফুলকো লুচি আমাদের বানানো সম্ভব। প্রত্যেকটা লুচি কিন্তু আমার একদম পারফেক্টভাবে ফুলে উঠছে। তোমরাও যদি আমার স্টেপগুলো প্রথম থেকে পরপর ফলো করো তাহলে তোমাদেরও এইরকমই ফুলকো সাদা ধবধবে উঠছে লুচি তৈরি হয়ে যাবে। তাহলে এবার পুজোতে তোমরা ব্রেকফাস্ট বা ডিনারে একবার এইরকম ধবধবে লুচি বানিয়ে দেখতেই পারো। আমি তোমাদেরকে একটা লুচি এভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই লুচিটা, সুন্দরভাবে ছিঁড়ে চলে আসছে। নিরামিষ বা আমিষ যে কোনো দিনে পুজোর মধ্যে তোমরা এটা একবার ট্রাই করে দেখো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।